যদি তোমার সাথে 3 দিনের পরিবারের জন্য এক বুফে সাইজে একটা বোটা দাঁড়াতো স্যালাড, যে কথাটা শুনলেই আমাদের চোখের সামনে একটা রঙিন ছবি ভেসে ওঠে। আমরা লাল, কমলা, সবুজ, ম্যাজেন্ডা ইত্যাদি রঙের একটা প্লেট দেখতে পাই। কেন বলুন তো? কারণ স্যালাড বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে ভেজিটেবল স্যালাডের কথা। কিন্তু ভেজিটেবল স্যালাড ছাড়াও পালসেস স্যালাড এবং ফ্রুট স্যালাডও হয়ে থাকে। তো আজকে আমি আপনাদেরকে বলবো মিক্সড স্যালাডের কথা। আচ্ছা বলুন তো, কেমন হবে যদি আমরা ফল, সবজি এবং ডাল একসাথে স্যালাড বানিয়ে খাই? তো চলুন আলোচনা করে নিই এমন এক মজা স্যালাডের ব্যাপারে। প্রথমেই বলি এই স্যালাডে কী কী উপাদান ঠিক কতটা পরিমাণে দেব। যদি আপনার পরিবারের 3 জন সদস্য হয় তাহলে অবশ্যই একটি টাটকা তরতাজা শসা নিয়ে তাকে স্লাইস করে কেটে ফেলুন। এরপর নিন একটা গোটা পেঁয়াজ। এই পেঁয়াজকে ছোট ছোট করে কুচি করে কাটুন। এরপর একটি প্রমাণ সাইজ সুন্দর দেখতে গাজর নিন, তাকে ডেকোরেটিভ ওয়েতে কেটে ফেলুন। 3 জনের পরিবারের জন্য নিন 2টি প্রমাণ সাইজের গোটা টমেটো। এই টমেটোগুলিকেও সাইজ করে কেটে নিন। এতক্ষণ অবধি শুনে ভাবছেন এরকম স্যালাডটা আমরা বাড়িতে প্রায় বানিয়ে থাকি, তো নতুনত্ব কী হলো? ধীরে বন্ধু ধীরে, আসল চমক তো এখনও বাকি। তো চলুন এই স্যালাডের সাথে কী করি দেখুন। প্রথমেই এর সাথে মিশিয়ে নেব আগের রাত থেকে ভিজিয়ে রাখা ছোলা আর মুগ। এই ছোলা আর মুগ কল বেরোনো হলে আরও ভালো হয়। এরপর সবকটি জিনিসকে একসাথে মিশিয়ে নেব। এরপর 1 চামচ ঘিকে গলিয়ে ভালো করে স্যালাডের উপর ছড়িয়ে দেব। এরপর পরিমাণ মতো নুন এবং গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দিন। আর যদি শুধু ভেজিটেবল স্যালাডের গুণাবলী জানতে চান তো আই বাটনে দিয়ে দেওয়া হলো, দেখে নেবেন। আর এখন যে স্যালাড বানালাম তার গুণাবলী যদি জানতে চান তাহলে কোথাও যাবেন না, আমার সাথেই থাকুন। যে স্যালাডটি এতক্ষণ ধরে বানালাম সেটি আপনার পরিপাকতন্ত্রের প্রকৃত বন্ধু। স্যালাডে ব্যবহার করা ঘি আপনার পাকস্থলীর বাইরে একটা কোটিং তৈরি করবে এবং পাকস্থলীকে পাচক রসের হাত থেকে বাঁচাবে। ঘিয়ের বাকি কাজ জানতে দেখুন চ্যানেলের অপর একটি ভিডিও, যা আই বাটনে দিয়ে দেওয়া হলো। স্যালাডে ব্যবহার করা শসা ডায়াবেটিক হিসাবে কাজ করে এবং আপনার বৃক্ককে সুস্থ রাখে। স্যালাডে ব্যবহার করা পেঁয়াজ অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। আর গাজর সার্বিকভাবেই আপনার ত্বক, শ্বাসতন্ত্র এবং চোখের জন্য খুব ভালো। টমেটো মহিলাদের ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে থাকে। ডাল আপনার শরীরে প্রোটিনের যোগান দেয় এবং ডালের খোসা আপনার পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। আর এই ডাল যদি কল বেরোনো হয় তাহলে তা ভিটামিন ই এর যোগান দেয়, যা যৌবন ধরে রাখতে সাহায্য করে। তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে এই স্যালাড আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী। তো নিউ ইয়ারে আপনাদেরকে দারুণ একটা হেলথ ট্রিট দিয়ে দিলাম, এবার কিন্তু ট্রিটটাও আপনারা আমাকে আমার বাড়িতে পৌঁছে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।